হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা বলতেছি সান্তাহার পৌরসভা বসিরপুর এলাকার অবস্থিত সকেরপল্লী শিশু পার্ক থেকে। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলা শহর থেকে উত্তর পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সকেরপল্লী, আর সান্তাহার শহর থেকে এর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমাদের সাথে শেয়ার করব, আশা করি সবগুলো পর্ব দেখবেন এবং সবসময় পাশে থাকবেন। সকেরপল্লীর কর্ণধার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম 2016 সালে শুরুর দিকে প্রায় 45 বিঘা জমির উপর এই পার্কটি গড়ে তোলেন। তাছাড়া প্রতি বছরই পার্কের পরিসর বৃদ্ধি করে পার্ক কর্তৃপক্ষ। পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। সান্তাহার পৌরসভা এলাকার বসিরপুরে 45 বিঘা জমিতে নির্মিত এই পার্কে রয়েছে মিনি চিড়িয়াখানা। সেখানে দেখা মিলে বানর, খরগোশ, অস্ট্রেলিয়ান ঘুঘু, কাকাকুয়া, লাভপাট সহ বিভিন্ন ধরনের পাখি। এছাড়া আরও রয়েছে সুইমিং পুল, কমিউনিটি সেন্টার, পিকনিক কর্নার ও কেবল কার, বাচ্চাদের খেলার জন্য দোলনা, সুপার চেয়ার, পিচ্ছিল, মই, স্পিড বোর্ড, প্যাডেল বোর্ড, জলপরীর ভাস্কর্য, মিনি ট্রেন সহ বিভিন্ন ধরনের রাইড। এছাড়া ভাস্কর্যের মধ্যে রয়েছে বিশাল আকারের ঈগল, জলপরী, মৎস্যকন্যা, পেঙ্গুইন, হাতি, হরিণ, বাঘ, ক্যাঙ্গারু, ঘোড়া, জিরাফ, বক সহ ইত্যাদি বিভিন্ন পশু পাখির ভাস্কর্য। দেওয়ালে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে মসজিদ, গেস্ট হাউস, খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট সহ খাবারের দোকান। তাছাড়া সকেরপল্লীর প্রধান আকর্ষণ হচ্ছে সুইমিং পুল। বিশেষ বিশেষ দিনগুলোকে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে চোখে পড়ল পার্ক সম্পর্কে একটা দিক নির্দেশনা, অর্থাৎ পার্কের ভিতরে কোথায় কী আছে সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। তারপর চোখে পড়ল পার্কের যে মালিক বা কর্ণধার তার কিছু মূল্যবান কথা। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।